দায়িত্ব ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে আসলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার স্বাস্থ্যনীতি বা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্টের প্রচারের লক্ষ্যে আয়োজিত একটি ইভেন্টে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিনি হোয়াইট হাউসে আসেন। 12 বছর আগে ওবামা নিজেই এই হেলথ কেয়ার অ্যাক্টে স্বাক্ষর করেছিলেন। এদিন ইভেন্টে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সাথে বক্তব্য রাখেন ওবামা। শুরুতে হ্যারিস হোয়াইট হাউসে ওবামাকে স্বাগত জানান। এই সময় ইস্ট রুম আবার আসতে পেরে ভালো লাগছে বলে মন্তব্য করেন সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বক্তব্য শুরুর আগে যথারীতি কিছু মজার গল্প তুলে ধরেন ওবামা। এই সময় মজা করে বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট বলেও সম্বোধন করেন। অবশ্য স্বাস্থ্যনীতি নিয়ে বিশদ ইতিবাচক দিক উঠে আসে বারাক ওবামার মূল বক্তব্যে।